নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমার রান্নাঘরে বানানো হচ্ছে একদম অসমীয়া স্টাইলের ফিশ কারি। এটাকে ওরা বলে মাছ টেঙ্গা, টেঙ্গা মানে হলো টক। তো বেশিরভাগ ওরা চালথা দিয়ে বানায়, চালথাকে বলা হয় ঔ টেঙ্গা বলে ওরা। তো আমি এখানে নিয়ে নিয়েছি একটা আলু, এটা চার টুকরো করে নিয়েছি। আমি চালথা দিয়ে বানাবো না, আমাদের বাড়িতে কেউ খাবে না, সেই জন্য বানাবো টমেটো দিয়ে। তবে টমেটো দিয়েও ওরা ভীষণ ভালোবাসে খেতে, তবে চালথা দিয়ে বেশি বানায় আর কি। আর মাছ মাছ টেঙ্গা মানে মাছের টক বলতে পারেন, মানে টক দিয়ে মাছটা বানানো হয়। এখানে কড়াইয়ে দিয়ে দিলাম তেলের মধ্যে একটু নুন, নুন দিয়ে দিবেন তো মাছগুলো ভাজতে সুবিধা হবে। আমি এখানে রিং ফিশের মাছ নিয়েছি, আর এগুলো আস্তে আস্তে উল্টাতে হবে। রিং ফিশের মাছ না একটু বড় সাইজের হলে খুব তাড়াতাড়ি ভেঙে যায়। এইটা আমার ভাজা হয়ে গেছে, আরেকটা আমি দিয়ে দেবো, কেন কি পিসগুলো বেশ বড় বড়, সেই জন্যে আমি একটা একটা করেই ভেজে নিচ্ছি, না তো অনেক বেশি তেল দিতে হবে। তো চলুন, এটাও আমার ভাজা হয়ে গেছে। আর এইখানে আমি টমেটোগুলো কেটে নেব। আর ওদের রান্নাতে খুব বেশি মশলা একদম থাকে না, মশলাও থাকে না, আর তেলও ভীষণ কম তেল দিয়ে রান্না করে। যতবার আমি খেয়েছি ততবার ভীষণ ভালো লেগেছে। আর এইখানে আমি নিয়ে নেবো দুইখানা টমেটো, তবে এখন গরমের দিনে টমেটো না বেশ টক আছে, সেই জন্য দুটো নিলেই যথেষ্ট হবে। তো চলুন, এদিকে আমার ওইদিকে মাছটা ভাজা হচ্ছে আর টমেটোটাও আমার কাটা হয়ে গেছে। এই মাছটাও আমার ভাজা হয়ে গেল, আরেকটা মাছ আছে সেটাও আমি দিয়ে দিলাম। আর মাছের ভিতরে ডিমগুলো আছে, ডিমগুলো আমি আলাদা করিনি, তবে ভাজার সময় সব আলাদা হয়ে গেছে। এইখানে দিলাম একটু পাঁচফোড়ন, দিয়ে আলুগুলো আমি প্রথমে একটু ভেজে নেবো। দিয়ে দিলাম নুন, আর দিয়ে দিলাম হলুদ, কেন কি কড়াইয়ের মধ্যেও আমি মাছ ভাজার সময় নুনটা দিয়েছিলাম, সেটা রয়ে গেছে। তো আলুগুলো আমি ভেজে একটু উঠিয়ে নিলাম। এরপরে দিয়ে দেবো টমেটোগুলো, টমেটোগুলো খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে খুন্তি দিয়ে। দিয়ে দিলাম আর একটু হলুদ, আর দিয়ে দিলাম নুন, যেহেতু টমেটো দিয়েছি তো টমেটো দিলে একটুখানি নুন দিতেই হবে, কেন টমেটোটা ভীষণ টক। দিয়ে খুন্তির সাহায্যে একটু ভেঙে দেন টমেটোগুলো। দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা, এরপরে আমি আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো আমার হয়ে গেছে, দিয়ে দিলাম জল। এখানে কোনো রকম মশলা নেই, দেখলেনই, এটা খেতে ভীষণ ভালো হয়। আমার তো ভীষণ প্রিয় এই মাছটা, আমি প্রায়ই মাছটা বানিয়ে থাকি। এরপরে আলুগুলো যতক্ষণ না সেদ্ধ হয় ততক্ষণ অপেক্ষা করতে হবে। এবারে দেখে নেওয়া যাক, দেখলাম আলুগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। তো আলুটা আমি পুরোপুরি খণ্ড করলাম না, এরপরে আমি মাছগুলো দিয়ে দেব। আর যে ডিমগুলো ছিল সেগুলো আলাদা হয়ে গেছে, সেগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো অল্প ধনে পাতা, আর ধনে পাতাগুলো সব খারাপ হয়ে গেছে জানেন, খুব অল্প ছিল সেটাই দিয়ে দিলাম। আর আমার মাছ রান্নাটা একদম রেডি হয়ে গেছে, আর মাছের ইয়েটা হবে, গ্রেভিটা হবে একদম পাতলা পাতলা। আর এখানে কোনো রকম কাশ্মীরি লঙ্কা, লাল লঙ্কা দেওয়া যাবে না, এখানে দিলাম অল্প একটু গোলমরিচ, ব্যাস। মাছ রান্না আমার একদম রেডি হয়ে গেছে, কেমন লাগলো আপনাদের কাছে অবশ্যই জানাবেন, আর এটা একদম একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। এরপরে নেক্সট রান্না আমি শুরু করব, বানাবো শিমের ভর্তা। নিয়ে নিয়েছি এখানে রসুন, আর নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা, নিয়ে নিয়েছি শিম, শিমগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তো চলুন, এটা এরপরে সেদ্ধ হতে দেবো। আর শিমগুলো এখন বেশ বিচি হয়ে গেছে, এটা গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিলাম। আর এই সবজিটা কি কেউ জানেন কি? যদি জেনে থাকেন আমাকে কমেন্টে অবশ্যই লিখবেন। এটা দেখতে খানিকটা পেঁপের মতন, কিন্তু পেঁপে নয়, স্বাদটাও একদম আলাদা। তো চলুন, এটা এরপরে ছোলা যাক, এটা এদিকে ভীষণ পাওয়াও যায়। এখন এই সব সবজি না সব জায়গাতেই পাওয়া যায়, তবে অনেকে এই সবজিটা চেনে না, তাই আপনাদের যদি জানা থাকে এই সবজিটার নাম অবশ্যই আমাকে জানাবেন।
এটা খেতে আমাদের বাড়িতে সবাই ভীষণ পছন্দ করে এই সবজিটা। এটা না কাটলে আমের মতন একটা কুশি বেরোয়, আপনাকে আমি দেখাবো। তো দুটোই আমার কাটা হয়ে গেছে, এবারে এগুলোকে আমি পরিষ্কার করে নিই। আর এগুলো কিন্তু ফেলে দেবেন না, একটা জায়গায় রেখে দেন, আর কোনো বাটির মধ্যে রেখে দেবেন, তার মধ্যে জল দিয়ে রেখে দেন, গাছের মধ্যে দিয়ে দেবেন। আপনি যা খাবেন গাছও তাই খাবে। তো আমি এগুলো ফেলবো না, এই যে এইরকম একটা প্লাস্টিকের বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে একটু জল মিলিয়ে রেখে দেবো, আজকে রেখে দেবো, তো কালকে আপনি গাছে দিতে পারবেন। তাহলে গাছ খুব তাড়াতাড়ি বেড়ে উঠবে, যদি ফুল গাছে দেন তো ফুল খুব সুন্দর ফুল হয়। এটা আমি কাটিং করে নিই, আর এই মধ্যেটা দেখবেন আমের মতন একটা কুশি আছে। তো সবজিটার নাম আমি বললাম না, আপনাদের উপরেই ছেড়ে দিলাম, যদি জানা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন, দেখি কয়জন এই সবজিটা চেনে। এটা দেখবেন একটা কুশি আছে, এই যে এই সবজিটা বেশিরভাগ নর্থ ইস্টে পাওয়া যায়, দেখছেন একদম আমের মতন কুশি। তো চলুন এটা আমি কাটিং করে নিই, তবে ছোটো ছোটো টুকরো করে নিলাম, তবে প্রত্যেকটা টুকরো যেন একই মাপের হয়, তাহলে তরকারি যখন করবেন না তাহলে সবগুলো একসাথে সেদ্ধ হবে, আর না তো ছোটো বড়ো করলে কোনোটা আগে হবে আর কোনোটা পরে হবে। তো মোটামুটি দেখুন সবগুলোই আমার কাটা হয়ে গেছে, কাটতে তো তরকারি সময় লাগে, বলুন যদি জোগাড় থাকে রাঁধতে বেশি দেরি লাগে না। এর মধ্যে আমি দেবো একখানা আলু, দেখতে খানিকটা পেঁপের মতন লাগে, যদি বলেন পেঁপে ভালো কি এটা ভালো, কিন্তু দুটোর টেস্ট একদম আলাদাই, তো দুটোকেই আমি ভালো বলবো। তো এগুলো আমার জল দিয়ে ভালো করে ধোয়া হয়ে গেছে, আর এদিকে আমার সিমটাও সেদ্ধ হয়ে গেছে, এটা পরে নামিয়ে নেব। আর এদিকে কড়াই বসিয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য একটু কালো জিরে, দিয়ে দিলাম একটা লঙ্কা, তেলের মধ্যে লঙ্কাটা এই জন্যই দিলাম তাহলে ঝালটা একটু বেরোবে, দিয়ে বাকি যতগুলো সবজি কেটে রেখেছিলাম সব কটাই আমি দিয়ে দিলাম। আর এখানে উপর থেকে দুটো আস্ত গোটা লঙ্কা দিলাম, দিলাম হলুদ আর নুন, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে পেঁয়াজ টিয়াজ দেওয়া যাবে না, পেঁয়াজ টিয়াজ দিলে না খেতে এতটা ভালো হয় না। এইটা দিলাম আমি ধনে আর আদা বাটা, জিরে বাটা এখানে দিলাম না, জিরে বাটা দিয়ে বানিয়ে দেখেছি খুব একটা ভালো লাগে না, তাই ধনে দিয়ে বানিয়ে দেখলাম বেশ ভালো লাগে। আর এদিকে আমি শিমগুলো একটু মিক্সির মধ্যেই পিষে নেবো, আজকে আর হাতে পিষবো না, দিয়ে দিলাম সামান্য নুন, দিয়ে দিলাম একটাই কাঁচা লঙ্কা। আর এদিকে এটা আমার কষানো হয়ে গেছে, এরপরে এর মধ্যে জল দিয়ে দেবো, দেখছেন একদম কষানো হয়ে গেছে, বেশ ভাজা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম জল। এটা যদি আপনাদের ওইদিকে পাওয়া যায় তাহলে একবার এনে দেখবেন, দারুণ লাগে, রুটি ভাত দুটোর সাথেই ভালো লাগে। দিয়ে দিলাম একটা কভার, এটা আমি ওই দিকে করে দিলাম, আর এই দিকে বসিয়ে দেবো শিমটা, এটা আমার পেশা হয়ে গেছে। প্যানের মধ্যে দিয়ে দেবো তেল, দিয়ে দেবো সামান্য কালো জিরে, এরপরে শিম বাটাটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নিতে হবে। এইখানে কোনো রকম আমি লাল লঙ্কা দেবো না, সবুজ ভাবটাই যেন থাকে। তো নুন দিয়ে যেহেতু পিষেছিলাম সেহেতু আর নুন দেবো না, দিয়ে দিলাম সামান্য হলুদ। আর এইখানে আমি একটু স্যালাডের জন্যে গাজর ছিলে নেব, এগুলো আমার বাড়ির গাজর, আমি নিজের বাগানে লাগিয়েছি, তবে একটাই উঠি নিয়ে এলাম, এইগুলোও আমি ওই বাটির মধ্যে রেখে দেবো, কোনোটাই ফেলবো না। এই যে দেখছেন বাটির মধ্যে জল দিয়ে রেখে দেবেন, আর এই জলটা গাছের মধ্যে দেবেন, একটু প্রথমে ছেঁকে নিতে হবে। তো চলুন এটা আমি কাটিং করে নিই, আর গাজরগুলো নিজের বাড়ির বলে না এত বেশি মিষ্টি, কি বলবো ভীষণ মিষ্টি। তো ছোটো একটা ছিল সেটাও আমি কেটে নিলাম,
আর এদিক তো দেখুন এটা আমার হয়ে গেছে, এই রকমই রাখবো, এর চেয়ে বেশি শুকাবো না। এদিকে আমি একটু তরকারিটা দেখে নিই, তো দেখলাম বেশ অনেকটা জল আছে আর এগুলোও সেদ্ধ হয়ে গেছে, তবে এতটা আমি জল রাখবো না, একটু কম করে নেব। তো দেখুন এটা কম হয়ে গেছে, আর এর চেয়ে বেশি আমি কম করব না, কেন কি খাবার সময় টানিয়ে যাবে। তো চলুন এটা আমি নামিয়ে নেব, আর এদিকে বানিয়ে নেব আমি একটু ছেঁচা, বাদাম দিয়ে বানাবো। কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, দিয়ে দিলাম বাদাম, এটা কখনো বানিয়ে দেখবেন, দারুণ 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 লাগে। দিয়ে দিলাম কাঁচা লঙ্কা, দিয়ে দিলাম রসুন, আর দিলাম সামান্য নুন, ব্যাস আর কিছু দেব না, এটা খালি ভাজতে থাকুন। এখানে খুব বেশি তেল তেল দেবেন না, অল্প তেল দিয়ে ভাজতে হবে। তো দেখুন এটা আমার ভাজা হয়ে গেছে, এরপরে এর মধ্যে নিয়ে নেব। লঙ্কাটা ফুটে গেল, এটা ভালো করে ছেঁচে নিতে হবে, একদম ভালো করে যেন মিহি হয়ে যায়। তো দেখুন এটা আমার ছেঁচা হয়ে গেছে, সাথে দিয়ে দেবো একটা লেবু, লেবু অবশ্যই একটু দেবেন, একটু টক টক তাহলে ভাল লাগবে। তবে এখানে খুব বেশি দেব না, অল্পই দেব, যাদের অ্যাসিডিটির প্রবলেম তারা লেবুটা দেবেন না। দিলাম সামান্য নুন, দিয়ে ভালো করে আর একটু ছেঁচে নিলাম, আর এটা আমার একদম রেডি হয়ে গেছে। দেখুন আপনাকে আমি দেখাই, দারুণ লাগে, এটা রুটি বা ভাত দুটোর সাথেই দারুণ যাবে। আজকে আমি নিয়ে নিলাম এখানে এক বাটি ভাত, আর নিয়ে নিলাম সিমের বাটা, আর নিলাম এখানে যে তরকারিটা বানালাম সেটা, এখানে নিয়ে নেব ভাতটা একটু সরিয়ে দিই, না না সরালে হবে না, হ্যাঁ ভাতটা সরিয়ে দিলাম, আর একদম অসমীয়া স্টাইলের নিয়ে নিলাম মাছ, আর নিয়ে নিলাম গাজর, উপরে যে ছেঁচাটা বানালাম সেটা ভাতের উপরে দিলাম, ব্যাস। কেমন লাগলো অবশ্যই জানাবেন, ভালো লাগলে একটা লাইক অবশ্যই করবেন। আজকে এখানেই শেষ করলাম, ধন্যবাদ।